মেয়েরা আজ কার্বনের চতুর্যোজ্যতা এই সম্পর্কে বলবো। জৈব যৌগের মূল উপাদানটা হচ্ছে কার্বন। এই কার্বন মৌলটি প্রতিটি জৈব যৌগে থাকবেই। আবার যৌগে কার্বন উপস্থিত থাকলেই যে জৈব যৌগ হবে তা নয়, কিন্তু এই কার্বন কিভাবে অন্য মৌলদের সঙ্গে যুক্ত হচ্ছে। কার্বনের আমরা জানি ভর সংখ্যা হচ্ছে 12 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 6। তার মানে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, যেটাকে পারমাণবিক ক্রমাঙ্ক বলা হচ্ছে, সেটাও 6। তাহলে তাদের ইলেকট্রন বিন্যাস কীরকম হবে? 2, 4। তাহলে সর্ববহিঃস্থ কক্ষপথে কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। তাহলে এই 4টি ইলেকট্রন তারা কি করবে? অন্য কোনো মৌল তার 4টি ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে কি সমভাবে ব্যবহার করবে এবং সমযোজী বন্ধনের মাধ্যমে এরা যৌগ গঠন করবে। ঠিক যেমন এখানে আমি দেখিয়েছি যে কার্বন এর এই সর্ববহিস্থটা লুইস ডটের সাহায্যে, তোমরা আয়নীয় বন্ধন চ্যাপ্টারে পড়েছো, এখানে এরকমভাবে দেখানো হয়েছে ডটের মাধ্যমে 4টে ইলেকট্রনকে, যেটা হাইড্রোজেন এই মৌলটির সর্ববহিস্থ কক্ষপথে একটাই ইলেকট্রন। আমরা জানি হাইড্রোজেন হচ্ছে 1H1, মানে ভর সংখ্যাও 1, আবার পারমাণবিক ক্রমাঙ্ক 1, সাধারণ হাইড্রোজেনের, যার কোনো নিউট্রন থাকে না। তাহলে এই একটি ইলেকট্রন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান বলে সেটা কি একটা পরমাণুর কার্বনের সঙ্গে 4টে পরমাণু হাইড্রোজেন এরা যুক্ত হতে পারবে। তাহলে এই সমভাবে ব্যবহার করে দেখো, এই জন্য দেখানো হয়েছে কার্বন এবং হাইড্রোজেন এই ইলেকট্রনরা। কার্বনের যোজ্যতা, তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা ডট ক্রস মিলিয়ে দেখবে মোট 8টা হয়ে গেল এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2। সবসময় এইভাবে ওরা কি করছে, একটা যৌগ গঠন করছে, এবং যেটা হচ্ছে এই জৈব যৌগের সরলতম, এই প্রথম যে উদাহরণটা দেওয়া হয়েছে এটা হচ্ছে জৈব যৌগের সরলতম যৌগ মিথেন। ছবিতে যেমন দেখা যাচ্ছে, এখানে কার্বন পরমাণু এটা কি হয়েছে, এর 4টে যোজ্যতা বন্ধন যেটা নাকি একই সমতলে অবস্থান করে, এবং এর যে কোনো দুটো যোজ্যতা বন্ধনের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এই এইরকম কোণগুলো এর প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি করে। কিন্তু বিজ্ঞানী ভ্যানটহফ এবং লাবেল তারা কার্বনের যোজ্যতার সমচতুস্তলকীয় মতবাদ প্রচার করেন। এই সমচতুস্তলকীয় মতবাদটি কি? এই মতবাদ অনুসারে কার্বন পরমাণুর 4টি যোজ্যতা একই তলে অবস্থান করে না, ঠিক যেমন এখানে দেখানো হয়েছে, এটা একই তলে অবস্থান করে না। এখানে কাল্পনিক একটা চতুস্তলকের কেন্দ্রবিন্দুতে কি হয়, কার্বন পরমাণু অবস্থান করে এবং ওই 4টি যোজ্যতা চতুস্তলকের 4টে শীর্ষবিন্দু, এই 1, 2, 3, 4 4টে শীর্ষবিন্দু এর দিকে প্রসারিত থাকে। যে কোনো যোজ্যতা বন্ধনের মধ্যেকার কোণটা হয় পরস্পরের, মানে এই ওপরে এটা যদি আমরা একটু এখানে দূরে এঁকেছি, এই কোণটার মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। যে কোনো দুটো যোজ্যতা বন্ধনের মধ্যে এই কোণের মান হয়ে থাকে 109 ডিগ্রি 28 মিনিট এক বন্ধনের জন্য। এইভাবে কার্বন পরমাণু অন্য কোনো একযোজী 4টি পরমাণু এই বা মূলকের সঙ্গে যুক্ত হয়ে সমযোজী বন্ধন দ্বারা কি করে, যৌগ গঠন করে। যেমন এখানে একটা দেখানো হয়েছে, কার্বন 3টে হাইড্রোজেন পরমাণু এবং 1টা হাইড্রক্সিল মূলক, যাদের সকলের যোজ্যতা কিন্তু 1, এদের সঙ্গে এই সমযোজী বন্ধনের যুক্ত হয়ে মিথাইল অ্যালকোহল এই যৌগটি উৎপন্ন করছে। এই ছবিতে মেয়েরা বিভিন্ন বন্ধনের মধ্যে কোণ দেখানো হয়েছে। যে ক্যাটিনেশন ধর্ম বা শৃঙ্খলায়ন, এই ক্যাটিনেশন ধর্মটি কি? ক্যাটিনেশন ধর্ম হচ্ছে যেখানে কার্বন পরমাণু, একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে। মানে একাধিক কার্বন পরমাণু পরস্পর কার্বন শৃঙ্খল তৈরি করে। যেমন এখানে হাইড্রোকার্বন, যা কার্বন এবং
হাইড্রোজেন এর সম্মেলনে তৈরি হয়। এখানে কতগুলো এই রকমই উদাহরণ নিচে দেওয়া হলো। কার্বন পরমাণুর এই যে বিশেষ ক্ষমতার জন্য পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করতে পারে, এই ধর্মকেই বলা হচ্ছে ক্যাটিনেশন বা শৃঙ্খলায়ন। শৃঙ্খল মানে হচ্ছে লোহার শেকল যেমন থাকে লম্বা, তেমনি কার্বন কার্বন পরমাণুরা কিন্তু পরস্পর অনেকগুলো যুক্ত হয়ে বিশাল আকার এই অণু তৈরি করতে পারে। তাহলে এই জন্য এই বিশেষ ধর্ম থাকার জন্য একে বলা হচ্ছে এটি ক্যাটিনেশন বা শৃঙ্খলায়ন বলা হয়ে থাকে। এখানে কতগুলো আমরা যৌগ দেখিয়েছি, দেখো মেয়েরা, দুটো কার্বন পরমাণু তার সঙ্গে যুক্ত হয়েছে, এক যোজি হাইড্রোজেন পরমাণু, এগুলো কতগুলো আছে, যতগুলো এর সঙ্গে হাত রয়েছে। কার্বনের চার যোজ্যতা, 1, 2, 3, 4, হাইড্রোজেনের 2, এই দেখো 2 হয়ে গেল, মানে সর্ববহিস্থ কক্ষপথে 2 ইলেকট্রন, কিন্তু যোজ্যতা হচ্ছে 1, একটা ইলেকট্রনের সঙ্গে কি করছে ওর সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহলে এইভাবে ইথেন প্রোপেন কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী কি হবে এই জৈব যৌগদের নামকরণ হয়ে থাকে। একটি যদি কার্বন পরমাণু উপস্থিত থাকে সেই যৌগের নামের সঙ্গে মিথ যোগ করতে হয়, যদি দুটো কার্বন পরমাণু থাকে তবে সেই জৈব যৌগে ইথেন বা ইথ কথাটা যুক্ত করতে হয়, যদি তিনটে থাকে তখন প্রোপ। এইভাবে পরস্পর যৌগ গঠন করে। আচ্ছা, এখানেও কতগুলো এরকমই যৌগ গঠন করা হয়েছে। দেখবে কার্বনের সঙ্গে হাইড্রোজেন এর যুক্ত হওয়ার ফলে যৌগ তৈরি হয়েছে। এই যৌগরা মানে জৈব যৌগরা এই বন্ধনের ভিত্তিতে দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল জৈব যৌগ বা যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কেবলমাত্র এক বন্ধন থাকে তাদের বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর যে সকল জৈব যৌগ বা হাইড্রোকার্বনের মধ্যে কি একটি মাত্র দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত তাকে বলছি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো মেয়েরা, এখানে দুটো কার্বন পরমাণু আছে বলে এরকম দুটো কার্বন, এবার তার প্রত্যেকটা চার যোজ্যতা হতেই হবে, তাহলে চারটে হাত গুনে নেবে, এইটার জন্য হয়ে গেল 4, আবার এর জন্য দেখো 4, তাহলে এখানে আমরা এই হাইড্রোজেন এই বাকি ফাঁকা এই মুক্ত শৃঙ্খল, এইরকম শৃঙ্খলকে বলে মুক্ত শৃঙ্খল, তাদের প্রত্যেকটা শেষে আমি হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করে লিখে দিলাম। আবার এখানেও কার্বন পরমাণু, এখানে যেহেতু একটি দ্বিবন্ধন উপস্থিত আছে, দেখো মেয়েরা, যদি কার্বন এই এই কার্বন পরমাণুর জন্য ভাবি তাহলে এর 1, 2, 3, 4 চারটে লাইন টানা আছে, আবার এইটির জন্য 1, 2, 3, 4 এই নিচ এই কার্বন পরমাণুর জন্য, তাহলে এই কার্বন পরমাণুর এই যে মুক্ত শৃঙ্খলের যে শেষগুলো প্রান্তভাগে হাইড্রোজেন বসেছে যার সংখ্যা 4, সেই জন্য 4H হয়েছে। আবার এখানে একটি ত্রিবন্ধন, এই ত্রিবন্ধন আছে বলে এখানে দেখো একটা কার্বন পরমাণুর জন্য 4 হচ্ছে, আবার এদিকেও তাই, এদিকেও দেখো 4 হচ্ছে, এটা কিছু করা যাবে না, এটা বদ্ধ শৃঙ্খলের মধ্যে মুক্ত শৃঙ্খলের এপাশে হাইড্রোজেন বসানো হয়েছে, দুটো হাইড্রোজেন আছে বলে। এবং এদের নামকরণ হয় কি করে, এক বন্ধন থাকলে তার নামের সঙ্গে N এই কথাটা যুক্ত করতে হবে, এই জন্য ইথেন। ইথ কেন, দুটো কার্বন পরমাণু থাকলে, দুটো কার্বন পরমাণু আছে কিন্তু এখানে যেহেতু দ্বিবন্ধন রয়েছে এই জন্য ইন ইথিন, এই এই নামের সঙ্গে ইন থাকতেই হবে, তাহলে ইথিলিন বা এর নাম ইথিনও বলা চলে। আর এখানে যেহেতু ত্রিবন্ধন রয়েছে এখানে আইন, এই নামের সঙ্গে আইন যুক্ত করতে হবে, তাহলে এই জন্য এর নামকরণের সঙ্গে ইথাইন বা অন্য একটি নাম হচ্ছে অ্যাসিটিলিন।